সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি র্যান্ডম অ্যাক্সেস ফাংশন এফ সিক নিয়ে আলোচনা করব। আমরা এতদিন ধরে যে ফাংশনগুলো ইউজ করে এসেছি সেগুলো হচ্ছে লিনিয়ার অ্যাক্সেস ফাংশন অর্থাৎ সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস ফাংশন। এর মাধ্যমে আমরা যেখানে সেখান থেকে কোনো কিছু ডাটা রিড করতে বা রাইট করতে পারতাম না, বাট এফসিক এ ফাংশনের মাধ্যমে আমরা সেটা করতে পারবো। প্রথমে আমরা একটা ফাইল পয়েন্টার নিই, এটাকে আমি রাইট মোডে ওপেন করতেছি। রাইট মোডে ওপেন করলে ফাইল যদি দেখুন এখানে সেই ফাইলটা নেই, ফাইল যদি থেকে থাকে তাহলে সেটা সব ডাটাগুলোকে মুছে ফেলে আবার নতুন করে লেখা শুরু করার জন্য রাইট মোড ওপেন করা হয়, রাইট মোড ওপেন করা হয়। আর যদি ফাইলটা না থাকে তবে নতুন করে ক্রিয়েট করা হয়। আমি এখানে এফ ক্লোজ করে দিলাম। সো আমি এখন ফাইলের মধ্যে কোনো কিছু লিখবো, পিডিএফ। ফাইলের মধ্যে আমি লিখলাম যে শরীফ এবং এখানে আমি দেবো এফপি। সো আমি যদি এটাকে রান করি এখানে হচ্ছে এফপি দিতে হবে, এটাকে রান করলাম কনসোলের মধ্যে কোনো আউটপুট পাবো না, কিন্তু আমরা এখানে নিউ ডট টিএক্সটি ফাইলটা পেয়েছি, এর মধ্যে শরীফ লেখা আছে। সো এখন দেখুন নিউ ডট টিএক্সটি ফাইলটা যখন ওপেন করলাম এটাকে যখন আমরা রাইট মোডে ওপেন করি তখন যে জিনিসটা হয় যে সবগুলো ডাটা ডিলিট হয়ে যায়। আর এখন আমরা সাধারণ যে জিনিসটা লক্ষ্য করবো সেটা হচ্ছে যে দেখুন কার্সরটা যে জায়গায় থাকতেছে এই যে আপডাউন করতেছে এটা যেখানে থাকবে আমরা যদি কোনো কিছু লেখা শুরু করি সেখান থেকে লেখা শুরু হবে, যদি শেষে থেকে শেষ থেকে লেখা শুরু হবে, শুরু থাকলে শুরু থেকে লেখা শুরু হবে। যখন আমরা এটাকে রিড মোডে ওপেন করি সেটা প্রথমেই শুরুতেই থাকে, তারপর আমরা শেষে নিয়ে যেতে পারি। শুরু থেকে যে কোনো জায়গায় কীভাবে নিয়ে যেতে হবে সেজন্য এফসিক ফাংশনটা ইউজ করা হয়। মূলত রিড রাইট করার ফাংশনগুলো এগুলো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় শুধুমাত্র পয়েন্টারটা। পয়েন্টারটা যখন শুরুতে থাকে তখন শুরু থেকে কাজ শুরু হয়, যখন দুই ঘর পরে আমরা নিয়ে আসতে পারি তখন দুই ঘর পর থেকে শুরু হবে। ধরুন এখানে আমি তিন ঘর পর আমি যদি কোনোভাবে পয়েন্টারটাকে এখানে নিয়ে আসি, তারপর এই পয়েন্টটা থেকে রাইট করা শুরু করি বা রিড করা শুরু করি, তাহলে আমরা এখান থেকে লেখাটা শুরু হবে। ধরলাম যে আমি তিন ঘর পর সম্পূর্ণ স্ট্রিংটাকে রিড করব, তাহলে আরআইএফ শুধুমাত্র আসবে এবং এই কাজটা করা হয় এফসিক দিয়ে। অর্থাৎ এফসিক ফাংশনটা দিয়ে যে কাজটা করা হয় সেটা হলো যে পয়েন্টারের অ্যাড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয় যাতে সেটা র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ যেখানে সেখান থেকে অ্যাক্সেস করতে পারে। যেমন ধরুন যে আমি চাচ্ছি যে আমি আবার এটাকে ওপেন করি, এফপি ইকুয়াল টু এফ ওপেন, এটাকে আমি করবো নিউ ডট টিএক্সটি, এটাকে আমি ওপেন করবো রিড মোডে। এবার দেখুন আমি যেই কাজটা করবো সেটা হলো যে আমি এই ফাইল পয়েন্টারটাকে তার পজিশন থেকে দুই ঘর তিন ঘর সরিয়ে নিয়ে যাব, তাহলে আর এফ শুধুমাত্র থাকবে। এই কাজটা আমরা কীভাবে করবো সেটা লক্ষ্য করি। এই কাজ করার জন্য এফসি ফাংশন ইউজ করা হয়। এফসি ফাংশনের পর আমরা যে পয়েন্টারটা কত সরাবো, ধরলাম দুই ঘর সরাবো, তাহলে এসে সরে যাবে। এখন কোন পজিশন থেকে দুই ঘর সরাবো সেটার জন্য এখানে তিন রকমের কাজ আছে, অর্থাৎ একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে টু। জিরো ইন্ডিকেট করে শুরুর পজিশন থেকে, অর্থাৎ ফাইলের শুরু থেকে আমরা দুই ঘর ডান দিকে সরালাম। টু মানে হচ্ছে ডান দিকে, মাইনাস টু মানে হচ্ছে বাম দিকে। পজিটিভ মান তার ডান দিকগুলোকে নির্দেশ করে, নেগেটিভ মান হচ্ছে বাম দিকগুলোকে নির্দেশ করে। আর জিরো দিয়ে বোঝাচ্ছি যে আমরা শুরু থেকে, অর্থাৎ এর মানে হচ্ছে যে আমরা আমাদের ফাইল পয়েন্টারটাকে শুরু থেকে দুই ঘর ডানে নিয়ে আসলাম। এবার আমি কী করবো, এফ স্ক্যান এফ করে নেব, সিনেস
তার আগে এফপি কমা এসটিআর, এসটিআরটাকে আমি এখানে ডিলিট করে দেই, সরি ডিক্লেয়ার করে দেই। আমি নিলাম, এবার এটাকে জাস্ট প্রিন্ট করবো। এটাকে আমি যদি রান করি তাহলে দেখুন এ আর আই এফ আসছে, কারণ কি আমি এটাকে এখান থেকে দুই ঘর সরাই কার্সারটাকে এখানে নিয়ে আসছি, তারপর সে যে স্ট্রিংটা ক্রিয়েট করেছে সেটা হচ্ছে এটা। আচ্ছা এটা হলো জিরো, জিরো মানে হচ্ছে ফাইলের শুরু, ওয়ান হচ্ছে কারেন্ট পজিশন, কারেন্ট পজিশন থেকে দুই ঘর। এটাকে আমি এখানে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু এ আর আই এফ আসবে, কারণ কি বর্তমানে যে কারেন্ট যে পজিশনটা বর্তমান পজিশনটা সেটা শুরুতে ছিল, তারপরে দুই ঘর পিছিয়ে নিলাম, দুই ঘর পিছিয়ে নিলাম, তখন এই জিনিসটা হলো। এবার দেখুন আমি এখানে কি করলাম যে এফপি এসটিএআরটি স্টার্ট লিখলাম, তারপর লিখলাম এফপি কারেন্ট। আচ্ছা দরকার নেই এটার অবশ্য আমাদের, আমি যে কাজটা করবো যে আমি আবার পজিশনটাকে এক ঘর সরিয়ে নিয়ে যাব। তাহলে আমি যদি এটাকে কপি করে এখানে দেই, এবার যদি রান করি তাহলে দেখুন সরি পুট এসটিআর, ও প্রিন্ট করার ফলে এখানে আর কাজ করবে না, কারণ রেকর্ডটা এসটিআরটা নিয়ে নিয়ে দেখুন এখন আমরা স্ক্যান অফ করে নিয়েছি, তার মানে পয়েন্টারটা এখন সবার শেষে চলে গেছে। এবার আমাদের পয়েন্টারটাকে কি করতে হবে যে আমরা এখান থেকে এই পয়েন্টারটাকে, আচ্ছা দেখুন আমরা যখন এই স্ক্যান করে নিয়েছি তো পয়েন্টারটা সবার শেষে চলে গেছে। আমি এই লাইনটাকে আমি আরেকবার দেবো, কারেন্ট পজিশন থেকে এক দিলাম, এবার যদি রান করি দেখুন আই এফ আসছে। এর কারণটা কি, এর মাধ্যমে হয়েছে কি বর্তমান পজিশন থেকে দুই ঘর সরে এসেছে, তারপর হয়ে গেছে এস এইচ আসছে, তো এ আর আই এফ ছিল, তারপর কি করছে আবার বর্তমান পজিশন থেকে দুই ঘর সরে আসছে। এটা মানে হচ্ছে বর্তমান পজিশন থেকে দুই ঘর সরে আসা, এক মানে হচ্ছে বর্তমান পজিশন থেকে দুই ঘর সরে আসা, কোন পাশে সরবে ডান পাশে এখানে আসছে। আচ্ছা এবার যদি আমি এটাকে আবার বর্তমান পজিশন থেকে এক ঘর মাইনাসে নিয়ে আসি, তাহলে হবে কি বর্তমান পজিশন থেকে দুই ঘর আসার পর এখানে এসেছিল, আবার দুই ঘর আসার পর এখানে এসেছে, আবার এক ঘর পিছানোর পরে এখানে এসেছে, তার মানে আর আই এফ প্রিন্ট করবে। রান করলে দেখুন আর আই এফ প্রিন্ট করেছে। যদি আমরা স্ক্যান করে নেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে এখানে পয়েন্টটা সবার শেষে চলে যাচ্ছে, তার মানে বর্তমান পজিশনটা হচ্ছে সবার শেষে, এই কাজটা হচ্ছে। সো আমি এই জিনিসটাকে কপি করে পেস্ট করলাম, এবং এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এফ সি এফ পি বর্তমান পজিশন থেকে আমি মাইনাস দুই ঘর নিব এবং ওয়ান। এটা যদি আমি রান করি সংক্রমণ হবে, তাহলে দেখুন আই এফ আসছে। এর মানে কি এই স্ক্যান করে নেওয়ার সঙ্গে সঙ্গে পয়েন্টটা সবার শেষে চলে গেছিল, শেষ ঘর থেকে আমরা দুই ঘর পিছিয়ে নিয়ে এসে সেটাকে প্রিন্ট করেছি। এভাবে আমরা পয়েন্টারটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ দুই ঘর তিন ঘর পর পর সেটাকে অ্যাক্সেস করতে পারি। এখানে হচ্ছে জিরো শিখলাম, জিরো হচ্ছে শুরু, ওয়ান হচ্ছে কারেন্ট, এবং টু হচ্ছে শেষ পজিশন থেকে বোঝায়। যেমন আমরা যদি এখান থেকে টু দিতাম তার মানে হচ্ছে এটাকে লাস্ট পজিশন থেকে সে রিড করতেছে। যেমন এখান থেকে যদি আমি এখানে টু দিই তার মানে হচ্ছে যেটা লাস্ট পজিশন থেকে এক ঘর করে আসে এফ আসবে। এই জিনিসটা টু হচ্ছে লাস্ট পজিশন থেকে, ওয়ান হচ্ছে কারেন্ট পজিশন থেকে, এবং জিরো হচ্ছে ফার্স্ট পজিশন থেকে সেটাকে প্রিন্ট করে। সো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।